হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10:30, এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো যেমনভাবে দিন যাবে তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করব। একটু বসে আছি, তার কারণ হচ্ছে রান্না টান্না সব হয়ে গেছে, কাজ টাজ মোটামুটি কমপ্লিট, শুধু একটু রান্নাঘরের বাসন পড়ে আছে, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। এই ঘর মুছতে গিয়ে ঘর মোছার কথা মাথায় আসলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। কালকে খুব কষ্ট হয়েছে জানো তো ঘর মুছতে। আসল কথা কী বলতো, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। মানে এতদিন কিন্তু আমার মানে নেতা দিয়ে ঘর মুছতেই বেশি ভালো লাগতো, যেন মনে হতো ঘর পরিষ্কার হচ্ছে না, ঘর পরিষ্কার হচ্ছে না, এরকম একটা মাথায় সেট হয়েছিল। তো এই লাঠি দিয়ে বেশি না জানো তো, বেশি না কিন্তু মানে 1.5 মাস। হ্যাঁ, আমার অ্যানিভার্সারির সময় আমার মেজো যা এসেছিলো তখন গিয়ে কিনেছি, ওটা হচ্ছে মে মাসে, ওই 2 মাসের কাছাকাছি এরকম। মানে তাতে এমন অভ্যেস হয়ে গেছে না, মানে কি বলবো, মানে এখন নিচু হতে ইচ্ছেই করে না, যে নিচু হয়ে নেতা দিয়ে ঘর মুছি। কালকে ভীষণ কষ্ট হয়েছে, আর আজকেও যে ঘর মোছার কথা চিন্তা করছি, তো আমার মানে ওটাই ভাবছি ঘর মুছবো না, শুধু ঠাকুর ঘরটা মুছেই রেখে দেবো, শুধু এটাই শুধু মাথায় আসছে, থাক মুছবো না। এখন ভাবছি না মুছবো, আবার ভাবছি মুছবো না, মানে এরকমই চলছে। এই জন্য সকাল সকাল আজকে তাড়াতাড়ি করে কাজ সেরেছি, যাতে ঘরটার মুছে একটু রেস্ট নিতে পারি, এই জন্য আগের থেকে রেস্ট নিচ্ছি। আর এখানে দেখো ঘরটার সব গোছানো হয়ে গেছে, মেয়ে স্কুল চলে গেছে, আর হারমোনিয়ামটা বারবার খাটের মধ্যে রাখছি না, এই টুলটার ওপর বালিশ রাখি না, হারমোনিয়াম রেখে তার ওপর বালিশগুলো রেখেছি, তাহলে সুবিধা হচ্ছে, হারমোনিয়ামটা নোংরাও হচ্ছে না। আর এগুলো সব ভাঁজ করে রেখেছি, কালকে সব ভেজা জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে রেখেছি, এগুলো রাখবো। ও, তোমাদের আর একটা জিনিস দেখাই, এটা কালকে পিয়া দিয়ে গেছে। পিয়া তো আমার মেয়ের বার্থডেতে কিছু দেয়নি, তো ও হচ্ছে যেদিন আমার মেয়ের মানে কি বলবো খাওয়া দাওয়া হলো বৃহস্পতিবার, ও সেদিন আসলো হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার না কি বার যেন হলো, সোমবার, বুধবার, বুধবার ছিল। তো তখন ও হচ্ছে সেদিনই দীঘার থেকে ফিরেছে, এর জন্য কিছু কেনাকাটা করতে পারিনি, গিফট তা কালকে দিয়ে গেছে। তো ও যেই গিফটটা দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, মানে আমাদের এটা দরকার ছিল, আমি ভাবছিলাম আমি কিনবো, তো প্রিয়া সেটা দিয়েছে, তো তোমাদের কি সেটা দেখাই না। এটার নাম কি সঠিক আমি জানি না, এটা হচ্ছে কি নাম আমার ঠিক মনে পড়ছে না, এটা হচ্ছে ওই এসি চলার সময় গায়ে দিতে হয়, অতটা ঠান্ডা লাগে না, বেশ আরাম হয় ওটা। আমরা তো বেডশিট গায়ে দিই যখন এসি চলে, তো এসিতে ওই বেডশিট গায়ে দিলে ঠিক অতটা ঠান্ডা কভার হয় না। তো এই জিনিসটা দিয়েছে ডবল বেডে, মানে আমরা তিনজনেই একসাথে গায়ে দিতে, ওইটা খুললাম না, এই জিনিসটা দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার তো ভীষণ কাজের জিনিস দিয়েছে, যদিও এখন এসি অতটা চালাতে হয় না, কিন্তু আমাদের ঘরে চালাতে হয়, তার কারণ ওই শোয়ার আগে কিছুক্ষণ চালাই, আবার 10-15 মিনিট চালাই, ঘরটা একটু ঠান্ডা হয়, তারপর বন্ধ করি। মানে আমার মেয়েটা হচ্ছে বললাম তোমাদের তো বললামই হচ্ছে সর্বোচ্চ অভ্যেসের দাস, এতদিন ছিল না এই গরমের মধ্যে জ্বালা টালা বন্ধ করে ঘুমিয়েছি, তখন কোনো কিন্তু অসুবিধা হয়নি, স্ট্যান্ড ফ্যান চালিয়ে ওপর ফ্যান চালিয়ে মশারি টাঙিয়েও ঘুমিয়েছি, কিন্তু এই যে এসি হওয়াতে এসিটাই বা কদিন এসছে বলো তো, ওই ওরকমই 2 মাসের মতনই হয়েছে। আমার মেয়ের বেশি অভ্যেস হয়ে গেছে, এখন ও মানে শোয়ার আগে একবার এসি চালাবে, দুপুরে একবার, রাতে একবার, যখনই ঘুমাবে এসি চালাবে, তারপর হচ্ছে একটু ঠান্ডা হবে, তারপর মা বন্ধ করে দেওয়া শীত করছে এরকম। তাই পিয়া আমাকে এটা দিয়েছে, এটা আমার খুব কাজের হয়েছে, থ্যাংক ইউ পিয়া। তো এর নামটা আমার ঠিক মনে পড়ছে না কি নাম, আর এদিকে দেখো কালকে বিকেলবেলায় নাইটি দুটো কেচে দিয়েছিলাম, এই যে বাইরে কিছুক্ষণ আগে হালকা হালকা মেঘ করেছিল, তাই ভাবলাম ঘরেই ফ্যান চলছে শুকিয়ে যাবে, মেলে দিতে শুকিয়েও গেছে, আর বাইরে 2-1টা জামাকাপড় কেচে দিয়েছি, আর জুতোগুলো ধুয়ে দিয়েছি, ওখানে দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না বলো, হাজবেন্ডের একটা জুতো, আমার একটা পাউশ জুতো, ওখানে দিয়েছি, কারণ নিচে রাখার সাহস পাচ্ছি না, কুকুর নিয়ে চলে যাবে। তো দাঁড়া তোমাকে দেখাই, এই ঘরটাও গোছানো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে, টেবিল টেবিল সব গোছানো হয়ে গেছে, শুধু আমার রান্নাঘরটা একটু কমপ্লিট করতে হবে। তো আজকে কী রান্না করেছি বলতো, এই দেখো আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে পূর্ণিমা, যেহেতু শ্বশুরবাড়িতে নারায়ণ পুজো হয়, এই জন্য নিরামিষ রান্না করেছি। এটা হচ্ছে মটর ডাল চাল কুমড়ো দিয়ে করেছি, 5 ফোড়ন দিয়ে, আর এখানে ভাত হয়ে গেছে, আর এইটা করব হচ্ছে অনেক বছর পর করব, বিয়ের পরে আমি একবার করেছি, এর জন্য আজকে মনে হচ্ছে আমি আবার করি। তোমরা হয়তো বুঝেই গেছো এটা হচ্ছে চাল কুমড়ো,
এটা সেদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এই দেখো সর্ষে, দেখো সর্ষেটা ধুয়ে রেখেছি, এটা পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা হচ্ছে এই যে আমি কেটে রেখেছি না, তোমার সাথে পরে শেয়ার করব, ঠিক আছে? এই যে কেটে রেখেছি এর ভেতরে ভরব, ভরে তোমাদের পরে শেয়ার করব, ঠিক আছে? এটা থাক, এটা পরে ভাজব, কড়াইটা মাজব, তারপর করব ভাজব। আর এখানে রান্না হয়েছে পেঁপে আর আলু দিয়ে তরকারি আর একটা বেগুন ভাজা। তো চলো কাজগুলো সেরে নিই, বাসন টাসনগুলো মেজে নিই। আজকে আবার দেখছি কি বাঁ হাতটা আমার খুব ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে, মানে বাঁ হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। মেয়েকে স্কুল পাঠালাম, মেয়ের মানে জুতোর লেসটা লাগাতে পারছি না, এতটাই ব্যথা করছে, জুতো পরাতে পারছি না। জানি না কি হয়, একদিন একদিন একবার ডান হাত ব্যথা হয়, একবার বাঁ হাত ব্যথা হয়, বিরক্ত লেগে আছে। তো ঠিক আছে চলো আমি কাজগুলো সেরে যখন এই রেসিপিটা করব, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার এই ঝুড়িটা না ভেঙে গেছে, চেঞ্জ করতে হবে। যতক্ষণ না এই ঝুড়িটা মানে একদম ইউজ করা যাচ্ছে না ততক্ষণ ফেলা যাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এটা যখন করব তখন তোমাদের সামনে আসবো, ঠিক আছে? রেসিপিটা শেয়ার করবো, ওকে? চলো তাহলে এখনকার মতো টাটা, পরে আবার আসছি কাজগুলো সেরে আসি, কারণ যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো আমি একটু বসতে পারবো, কারণ ঘর মোছার পর আমার তো অবস্থা খারাপ। আমার মনে হয় কালকে ওই বাঁ হাত প্রেশার দিয়ে যে ঘরটা মুছেছি না, ওর জন্যই মনে হয় আমার হাতটা ভীষণ ব্যথা করছে, ভীষণ, কারণ বাঁ হাতে প্রেশার দিয়ে ওইভাবে ঘর মুছতে হয়েছে। এখন বুঝতে পারছি সেটা, আজকেও ধরো ঘর মুছবো না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে আজকে, তা নাহলে আমি পারবো না, অসম্ভব। ঠিক আছে চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর আজকে মেয়ে ঠাকুর পুজোর জলও ভরে রেখে যায়নি, এই জন্য তাড়াতাড়ি করে জল স্নান টান করে ঠাকুর পুজোর জল ভরতে হবে, ওকে? চল এখন কোথায়, টাটা, না বাড়ি নাও, বাড়ি নাও, আচ্ছা পুরো তেলটা ভালো হবে, ভালো ভালো যদি হয় তাহলে তো খাবো, আজকে খাবো না, খাবো কালকে, কী হবে বলো, ভালো হলে দাও। তো কালকের জন্য পাড়ার থেকে কাতলা মাছ রাখলাম আর একটু মাছের তেল রাখলাম, তেলটা বেশ ভালো, একদম কী বলো তো সলিড তেলটা। তো কালকে রান্না করব, কালকের রান্না করার চিন্তা একটু মিটলো, যে কালকে কী রান্না করব, কী রান্না করব এই ঝামেলাটা আর হবে না। আর রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে, মাছটা এখন ধোবো, ধুয়ে ফ্রিজে রাখবো। ঘরটার পরিষ্কার হয়েই গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, বাস তো ঘরটা 11:40 বাজে, জল চলে এসছে, টাইম নষ্ট করা যাবে না, কারণ ঠাকুর পুজো জল ধরতে হবে, তোমাদের তো বললাম। তো চলো মাছ টাছ ধুয়ে টুয়ে পরে আসছি। তো এখানে দেখো সর্ষে অল্প একটু সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নেবো। এটার মধ্যে কিন্তু জল জল হবে না, একটু মানে শুকনো শুকনো পেস্ট হবে। তো চলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সর্ষের পেস্টটা করে নিয়েছি, তো চলো এর বাদবাকি প্রিপারেশনগুলো তোমাদের দেখাচ্ছি। জাস্ট স্নান টান করে পুজোটা দিয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড ফোন করেছে যে মেয়ে মানে ও মেয়ে আনতে যাবে, তার সাথে আমাকেও যেতে হবে, একটা বিশাল বড় কাজ করতে যাচ্ছি, অনেক দিন ধরে এই কাজটা পড়ে আছে, ঠিক করব করাই হচ্ছে না, তো সেই কাজটাই করতে যাব। তো এখানে দেখো সে চাল কুমড়ো দিয়ে যে পকোড়াটার মতো ভাজবো, ওটা না ভেজে গেলে আবার কখন আসবো এসে, তো ভাবছি যে ভেজে রেখেই যাই, যখন খাবো তখন একটু গরম করে নেব। তো এখানে তোমাদের ভেবেছিলাম যে রান্নাটা শেয়ার করব, তো চলো হালকার মধ্যে শেয়ার করে দিই। তো এখানে তো এটা লবণ আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে হালকা করে চিড়ে নিয়েছিলাম। এখানে হচ্ছে চালের গুঁড়ো, বেসন, একটু গোলমরিচ, লবণ, হলুদ এসব দিয়ে একটু বেসন ফেটিয়ে নিয়েছি। আর এখানে সর্ষে বাটা আছে, কাঁচা লঙ্কা, লবণ আর হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে। তো চলো স্টার্ট করে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাবো। তো এটা কি করব বলো তো, এখন এই যে সর্ষেটা আছে, সর্ষেটাকে বেশ ভালো মতো একটু লবণ টবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এই যে চাল কুমড়োগুলো আছে, চাল কুমড়োগুলো এই যে ফাঁকা করে রেখেছি এর ভেতরে ভরে দেবো, সর্ষে বাটাটা ভরে দেবো এর ভেতরে, দেখতে পাচ্ছ? এটা এখানে রেখে দিই, এরকমভাবে প্রত্যেকটার মধ্যে ভরে দেবো। তো এই দেখো আমার প্রত্যেকটা চাল কুমড়োর মধ্যে সর্ষের পুর ভরা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হবে আর এই একটা করে নিয়ে, এই দেখো এরকমভাবে নিয়ে এই বেসনের গোলায় চুবিয়ে, এই যে এরকমভাবে ভাজবো, এরকমভাবে সবকটা ভেজে নেব। তো
তো এই দেখো এই তিনটে ভাজা হয়েছে আর বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হতে থাক। আর এদিকে দেখো আমিও ড্রেসটা পরে নিয়েছি, জাস্ট একটু চুলটা লাস্টাবো কারণ ভাজতে ভাজতে অনেকটা লেট হয়ে যাবে, হাজবেন্ড আবার চলে আসবে তখন আবার তাড়াহুড়ো করবে। তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এই ভাজাটা এটাকে বলা হচ্ছে চাকতল ভাজা, ঠিক আছে? চাকতল ভাজা ছোটবেলার থেকেই খেয়ে আসছি, আমার মা করতো ভীষণ ভালো লাগতো, আমার বাবা খুব ভালোবাসে এই ভাজাগুলো, কিন্তু তো এখন আর মানে খেতে পারে না, বয়স হয়ে গেছে, সুগার টুগার সব, তারপর গ্যাসের সমস্যা, আমারও গ্যাসের সমস্যা, তো আমার ঠিক করা হয় না এই জিনিসটা। তো এটা আর এক রকমভাবে করা হয় যেটা খেতে আরও দুর্দান্ত লাগে, আমার বাবার খুব ভালোবাসে ওইটা বেশি ভালোবাসে। এটা কী বলো তো, যেরকমভাবে করলাম হচ্ছে তোমার যেরকমভাবে সর্ষের পুর ভরলাম ভেতরে, ওটাই জাস্ট লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তোমরা ডাইরেক্ট তেলে দিয়ে দেবে, ওটা আর বেসনের গোলায় দেবে না, ওটা এটা তো পকোড়া টাইপের হলো, ওটা জাস্ট তেলে দিয়ে দেবে। আর আমি তো ছোটো ছোটো করেছি, তোমরা পুরো হাফ করবে, হাফই করেছিলাম তারপর ভাবলাম যে না ছোটো ছোটো পিস করেই করি, ওটা বড় করে করবে, ওটা হচ্ছে পুরো মানে চালকুমড়োটাকে হাফ দি করে যেরকম বড় সাইজ হয় বড় সাইজ করে পেছন দিকে একটু করে কেটে নিয়ে সর্ষে ভরে ডাইরেক্ট তেলে দিয়ে দেবে, তেলে দিয়ে ওটাকে ভাজা ভাজা করবে, মানে যে সর্ষেটা তেলের মধ্যে বেরিয়ে যাবে আর চালকুমড়ো যে ভাজা ভাজা হবে, ওই তেল আর সর্ষে আর চালকুমড়ো দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু লাগে। তো আজকে যেহেতু আমি ডাল করেছি এর জন্য হচ্ছে পকোড়ার মতো করলাম, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, ওটাও করো প্লাস এরকম পকোড়া করেও ভেজে খেয়ে দেখো, খুব ভালো লাগে তো আমি আর একদিন করেছিলাম, সেটা হচ্ছে ওরকম করেছিলাম, খুব ভালো লেগেছিল, আমার হাজবেন্ড খুব ভালো লেগেছিল, মানে এতটাই ভালো লাগে গরম ভাতে খেতে, সর্ষেটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়, তারপর তেল 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 ভাব একটা আসে, ভীষণ দুর্দান্ত লাগে, আমার বাবার ভীষণ প্রিয়, আমার বাবার ভীষণ প্রিয় খাবার একটা, খুব ভালো। যাক তোমাদের সাথে শেয়ার করে দিলাম, বেশ ভালো লাগছে, আর ভাবছি তো বাবার কথা মনে পড়ে আছে, যদি বেথুয়ায় থাকতাম তাহলে হয়তো বাবাকে দিতে পারতাম, যদিও আমার বাবা নিরামিষ খায় কিন্তু করে দিতে পারতাম, তাই না? এর জন্য একটু মানে খারাপ লাগছে, বাবার কথা মনে পড়ছে যে বাবা ভালোবাসে। তো যাই হোক চলো এগুলো ভেজে নিই, ভেজে নিয়ে চুলটু লাস্টে রেডি হয়ে, ঠিক আছে? একটা মানে অনেক দিনের একটা জমানো কাজ আজকে ফাইনাল করতে যাচ্ছি, জানি না হবে নাকি, তো ঠিক আছে, তো কী কাজ সেটা তোমাদের বাড়িতে এসে বলছি, ওকে চলো। তো এই দেখো হয়ে গেছে চাকতল ভাজা, অ্যাকচুয়ালি চাকতল ভাজা ওটাকে বলে, ঠিক আছে? যেটা তোমাদের বললাম ডাইরেক্ট তেলে দিয়ে ভাজবে সেটা হচ্ছে চাকতল ভাজা, এটা আমি আজকে মানে ডাল করেছি বলে পকোড়া টাইপের করলাম, কাজটা সেরে এসে তারপর আবার তেলের মধ্যে আর একটু গরম করে নেবো, ঠিক আছে? তো চলো এটা রেখে দিই, আমিও রেডি হয়ে গেছি, চুলটা আসছামো, ব্যাস কমপ্লিট, ঠিক আছে? আর এখানে একটু ব্যাংকে যাব কাজ সারতে, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:20, তো তোমাদের তো বললাম একটা কাজ করতে যাব ব্যাংকে, তো ব্যাংকে গেছিলাম মেয়েকে নিয়ে, সোজা ব্যাংকে গেছিলাম, মুষলধারায় বৃষ্টি, ঝড় বৃষ্টি সমানে তিনজন পুরো ভিজে ভিজে এসেছি, মানে এক জায়গায় দাঁড়ালে হয়তো মানে দাঁড়াতে পারতাম, কিন্তু দাঁড়ালে মানে আমি আর আমরা আর ওখান থেকে আসতে পারতাম না, এত মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, হাজবেন্ড বলেছে একবারে গিয়ে বাড়ির সামনে দাঁড়াবো, তো এসেছি সব ভিজে ভিজে গেছিলাম, চুল টুল সব ভেজা ছিল, দেখো মেয়ের বই টই সব ছেটানো আছে, সব ভিজে গেছিলো ব্যাগ থেকে। আর হচ্ছে কাজটা মানে কি কাজ বলো তো, আমার আধার কার্ডের নাম্বারটা চেঞ্জ করতে হবে, যে মোবাইল নাম্বারটা ছিল ওটা, হ্যাঁ মেয়েরও কিছু চেঞ্জ করতে হবে, আর হচ্ছে আমার চেঞ্জ করতে আমার হচ্ছে আমার বাবার ফোন নাম্বার দেওয়া আছে, যার জন্য ভীষণ অসুবিধে হচ্ছে। তো ওই কাজটা অনেক দিন ধরে বিয়ের পরপরই আধার কার্ড করা হয়েছিল, তো অনেক দিন ধরে করবো করে করা হচ্ছিলো না, ফর্ম দিয়েছে ওটা একটা ডেট দিয়েছে, সেদিন গিয়ে করতে হবে, ফ্রাইডেতে গিয়ে করতে হবে। তো আর কি রাতে রান্না টান্না করতে হবে, দেখি কি করি, ডাল আর ভাত আছে, আর দেখি কি করা যায়, আর এখানে মেয়ে স্কুলের হোমওয়ার্ক করছে, আর তো কি আর বলবো তোমাদের, সারাদিন যেমন গেছে তেমনভাবে তোমার সাথে শেয়ার করেছি, আর এখন একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না শুয়েছিলাম, তো প্রচণ্ড বৃষ্টি হলো, সন্ধ্যের থেকেও বৃষ্টি হচ্ছে, মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে দুপুর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, থামছে হচ্ছে হয়েই যাচ্ছে। তো হাজবেন্ড বাড়ি এসেছিলো, আবার একটু গেল কাজে, আর এখন আমি যাব ভাত বসাতে কালকের জন্য সবজি টবজি কাটবো, মাছ তো রেখেছি তোমরা দেখলে কালকের জন্য, তার কী রান্না করবো তার সবজি টবজি কেটে রাখবো। তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, বাই বাই, বাই বাই।